সেই কর্মপদের মধ্যে ঋষি আশ্রমে হরিকথা সাধনা ঋষি মুনির সেবার উদ্দেশ্যে তাকে রাখা হয়, তাহলে আমার সন্তান হবে আদর্শ নয়, আমার সন্তান হবে সংস্কার সম্পন্ন। ভগবান নাম জেনে সীতাকে লক্ষণের দ্বারা বনবাসের নাম করে চল চলে তাকে রেখে দিলেন। বাকি আশ্রমে পরিণামে কি হলো, লক্ষ তাদের কাছে হনুমান লক্ষণ সত্য পরাজিত হলো, এত মিচ্ছ বর্ষা তাদের। তাহলে আমাদের ভাবা উচিত যে ভগবান রাম দেখিয়ে গেলেন গর্ভবতী মাকে সুসংস্কার দিতে হবে যাতে তার সন্তান আদর্শ হয়। কোথায় যে সংস্কার, কোথায় গর্ভবতী নিয়ন্ত্রণে পালা করে গেলাম, গর্ভবতী কথা বলে মানুষকে যোগের জলে ভাসিয়ে আমাদের সৃষ্টি করলাম, কিন্তু সমাজের দুরবস্থা কোথায়। আর 200 বছরের জন্য একজন রবীন্দ্রনাথ আসেনি, আর 200 বছরের জন্য একজন স্বামী বিবেকানন্দ ঠাকুর পরমানন্দ আসেনি, আর 200 বছর হতে চলল একজন মহামানবের আবির্ভাব হয়নি, তা থেমে গেল কেন তাদের আশা। এই ভারতের বুকে, এই সোনার বাংলার বুকে, এই ভক্তের স্নাত মাটিতে কত কত মহামানব অবতার গ্রহণ করছে, আর 200 বছর হতে চলল কেন এদের অন্তর্যাত্রা থেমে গেল, তার একটাই কারণ, আজ সংস্কারের অভাব, আজ আদর্শের অভাব। আজ প্রকৃত অর্থে আমরা সংস্কার দিতে পারছি না, আমাদের সন্তানদের ধর্মীয় বৈদিক শিক্ষা দিতে পারছি না, এর মূল কারণে কারণে আজকের প্রজন্ম ধর্ম বিমুখ, আদর্শ বিমুখ, ন্যায় নীতি বিমুখ, এর একটাই কারণ আমরা পারিবারিক ভাবে তাদের সংস্কার দিতে পারছি না। শুধু ভক্তগণ, এই জন্য